প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, পাঁচটি বেডরুম, তিনটি টয়লেট, দুটি বারান্দা, একটি কিচেন দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নেবেন খুবই অল্প খরচের মধ্যে। তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কিভাবে করা হয়েছে এবং আমাদের এই বাড়িটিতে কোনটা সাইজ কত রাখা হয়েছে, এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এরকম একটি বাড়ি করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়ির ড্রয়িংটি। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন, ড্রয়িংটি বুঝে নিতে পারলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 41 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 45 ফিট 5 ইঞ্চি। টোটালি 1879.15 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আর অল্প জায়গার মধ্যে পুরো বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে মোট 5টি রুম রাখা হয়েছে পুরো বাড়িটিতে। তো 4টি বেডরুম এবং এটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে। আপনারা চাইলে এই রুমটাকে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো একটি দুটি কমন বেডরুম, দুটি মাস্টার বেডরুম। তো সামনের বেডরুমটা সাইজ রাখা হয়েছে 16 ফিট 2 ইঞ্চি বা 12 ফিট 7 ইঞ্চি করে এবং মাঝখানের বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 9 ফিট 7 ইঞ্চি এবং পিছনের দুটি মাস্টার বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 20 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 7 ইঞ্চি করে এবং আমাদের কিচেন রুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন দুটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট করে এবং একটি কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব আমাদের বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে। তো ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির ভিতরে বা বাইরে কীভাবে ড্রয়িং ডিজাইন করা হয়েছে বা কীভাবে কী রাখা হয়েছে ইনশাল্লাহ এ টু জেড সব কিছুই দেখতে পারবেন এবং খরচের হিসাব আপনারাও বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটির সামনে দুটি গোল পিলার দেওয়া হয়েছে। গোল পিলার উপরে মূলত আমাদের ফোস্টেড ডিজাইনটি বসানো হবে। তো আমাদের এই ফোস্টেড ডিজাইনে আমরা আস্তর দিয়ে আমরা ডিজাইনগুলো করব ইনশাল্লাহ। তো আমরা যখন পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আর ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা মোটামুটি এই বাড়িটির সম্পূর্ণ খরচের হিসাবটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করার পরে আপনারা এই বাড়িটির ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো আমাদের এই বাড়ির ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 20 ফিট বাই 16 ফিট 7 ইঞ্চি করে। তো আসলে এটা অনেক বড় সড়ো করে রাখা হয়েছে, আপনারা চাইলে এটাকে ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো ডান পাশে আমাদের আরেকটি রুম আছে, আমরা ডান পাশের রুমটা আপনাদেরকে দেখাবো। এই ডান পাশের রুমটা আমরা এই বাড়িটিতে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে। তো আপনারা চাইলে এটাকে বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই বাড়িটির যতগুলো কলম রাখা হয়েছে সবগুলো কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং যতগুলো ভীম ঢালাই করা হয়েছে প্রত্যেকটি ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির যতগুলো জানালা রাখা হয়েছে সবগুলো জানালার সাইজ রাখা হয়েছে
4 ফিট বাই 4.5 ফিট করে এবং যতগুলো দরজা দেখতে পাচ্ছেন সবগুলো দরজার মাপ বা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তো বন্ধুরা, আমাদের এই বায়োটিজ কলমের মধ্যে রড ব্যবহার করা হয়েছে, 16 মিলি রড 4টি এবং 12 মিলি রড 2টি, মোট 6টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। এবং আমাদের ভীমের মধ্যে 16 মিলি রড 4টি করে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ভীমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি টয়লেট, এটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। তো আমাদের কমন টয়লেটে মোটামুটি আমরা প্লাস্টার করছি না, কারণ আমাদের কমন টয়লেটে টাইলস করা হবে। তো আমরা এটা হচ্ছে আমাদের মেন দরজা, আমাদের মেন দরজার সাইজটা আমরা রেখেছি 5 ফিট বাই 7 ফিট বাই 5 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি বেডরুম, ভিতরের মাস্টার বেডরুম হিসেবে এই বেডরুমটা ব্যবহার করা হবে। তো এই বেডরুমটার মাপও আপনারা অবশ্যই ড্রয়িংয়ে দেখেছেন। তো আমাদের মোটামুটি এই বাড়িটির সব জায়গার মধ্যেই আমাদের প্লাস্টারের কাজ শেষ। আমরা অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ বাথরুমের টাইলসের কাজ ধরবো এবং নিচের ফ্লোরের টাইলসের কাজ ধরবো। তো বন্ধুরা, অল্প জায়গা হলে আপনারাও চাইলে এরকম অল্প খরচে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন, শুধু দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অথবা আপনাদের বাড়িটির দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করিয়ে। তো বন্ধুরা, বাড়ি করার আগে অবশ্যই মাথায় রাখবেন আপনাদেরকে ইঞ্জিনিয়াররা যে খরচটা বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে বাড়ি করার মাঝখানে আবার আটকাতে না হয় বা আটকে না যান। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরেকটি কিচেন। তো আমাদের কিচেনে চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে এবং আমাদের উপরে তাক বা শেলফ ঢালাই করা হয়েছে, যাতে করে অনেক জিনিসপত্র রাখা যায়। তো আপনারাও চেষ্টা করবেন কিচেনের মধ্যে এরকম তাক বা শেলফ ঢালাই করতে, যাতে করে অনেক জিনিসপত্র মা বোনেরা রাখতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরেকটি কমন টয়লেট। তো আমাদের এই কমন টয়লেটের সাইজটা আপনারা দেখে অবশ্যই ড্রয়িংয়ে দেখেছেন। তো আমাদের এই টয়লেটের মধ্যে মোটামুটি সব কাজই শেষ, আমাদের সেনিটারি কাজ শেষ, এখন ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা টাইলসের কাজ ধরব। তারপরে দেখতে পাচ্ছেন এটি আরেকটি বেডরুম। তো মোটামুটি আমাদের সবগুলো বেডরুমের ডিজাইনই সুন্দর করে করা হয়েছে। আমরা ইনশাল্লাহ ফ্লোরে ছাদের উপরে আমরা প্লাস্টারের একটু ডিজাইন করে দিব। তো আমরা যখনই এই পুরো বাড়িটি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বাড়িটির রং করা বা টাইলস টিউজ করা হয়ে গেলে আমি ভিডিওটি নিয়ে আসবো আপনাদের মাঝে। তো বন্ধুরা, আপনারাও চাইলে এরকম সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। বাড়ি করার আগে অবশ্যই আপনারা দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ি ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো বন্ধুরা, আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন। ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 9 লক্ষ টাকা। তো 9 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজ প্রায় 80% শেষ করে ফেলেছি। তো আমরা আশা করছি পুরো বাড়ির কাজ, টাইলস, ইলেকট্রিশিয়ান, সেনিটারি, সব কিছু রঙের কাজ সব কিছু মিলে আমরা 12-13 লক্ষ টাকা হলে পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা, আপনারাও 12-13 লক্ষ টাকা হলে এরকম 5টি বেডরুমের একতলা বাড়ির মালিক হতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক বলতে মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। সে কামনা আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।